Hi everyone, Assalamu alaikum. Welcome to Ila Cooking Studio. দেখেই বুঝতে পারছেন পপকর্ন আমরা কে না খেতে পছন্দ করি, আর এটা যদি আমরা ঘরেই নামে মাত্র সময়ে এবং নামে মাত্র দামে বানাতে পারি, তাহলে কেন বাইরে থেকে অস্বাস্থ্যকর বেশি পয়সা দিয়ে কিনে খাবো? যে কোনো হাঁড়িতে এটা বানানো যাবে। আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা তেল, দিয়ে দিব 1 টেবিল চামচ বাটার। এতে করে সুন্দর একটা স্মেল আসবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে চুলা হিটটা থাকবে হাই হিট, তেলটা গরম হবে, বাটারটা গলে গেলে এই পর্যন্ত হিটটা হাই থাকবে। হাফ কাপ কর্ন দিয়ে দিচ্ছি, এটা বিভিন্নভাবে কিনতে পাওয়া যায়, প্লাস্টিকের প্যাকেটে, প্লাস্টিকের বয়মে। তো আমি এটা প্লাস্টিকের যে প্যাকেট এটা কিনেছি, কিনে যে কোনো একটা বয়মে এটা ঢেলে নেওয়া যায়, এতে করে কম টাকায় কিনতে পাওয়া যায়। এখনও আমার চুলার হিটটা হাই আসছে, যখন একটা দুইটা করে ফুটতে শুরু করবে তখন ঢাকনাটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম 1 চিমটি লবণ, দেখতেই পাচ্ছেন ফোটা শুরু হয়েছে। আমি ঢাকনায় যে ছিদ্র থাকে এটা একটু টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। যখন ফুটতে শুরু, এখন আমি চুলার হিটটা একদম কমিয়ে দিচ্ছি, একদম নিচু এবং মিডিলের মাঝখানে যে হিটটা থাকে সেই পর্যায়ে রেখেছি, নয়তো নিচে যে পপকর্নগুলো থাকে এটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। যখন দেখবেন প্রায় ভাজাটা হয়ে আসছে একদম লাস্টের দিকে, 2-3 সেকেন্ডের জন্য আবার হিটটা একটু বাড়িয়ে দিতে পারেন, অথবা একদম যেমন লো হিট ছিল সেইভাবে করে নিতে পারেন। যখন দেখা যাবে যে আর ফুটতেছে না, ফোটা শেষ, তারপরও কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেখতে হবে আবার ফুটে কি না। দেখছেন কিছুক্ষণ পরে আবার ফুটে উঠলো, নয়তো এগুলো বাইরে পড়ে যাবে। হাফ কাপ কর্ন দিয়ে বড় সাইজের একটা কড়াই আমার ভরে গেছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন, এতে করে আমার নতুন নতুন রেসিপি, রান্নার টিপস, নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমি এমন একটা বলে এটা এখন ঢেলে নিব, দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। আমি চুলাটা এখন অফ করে দিয়েছি, হালকা একটু নেড়ে চেড়ে এখন এটা ঢেলে নিচ্ছি। আমার ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে বেশি বেশি করে ফলো করবেন, আর ইজি কিচেন টিপস এবং অল্প তেল মশলায় সহজ রান্নাগুলো দেখবেন। এখন এগুলো সবাই মিলে খাওয়া হবে, আর মুভি দেখা হবে, আড্ডা হবে, এটা বাচ্চারা তো খুবই পছন্দ করবে। লাস্টে একটু মধু ছিটিয়ে দিলাম, গরম গরম পপকর্ন খাওয়া হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত যে যেখানে আছেন অনেক 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 ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।